জল দিতে ভুলে গেছেন? এবার জল নিজে থেকে পৌঁছাবে আপনার সাধের বাগানে। গাছ থাকবে সতেজ, দুই স্কুল ছাত্রের অভিনব যন্ত্র আবিষ্কার। গাছে জল দিতে ভুলে গেলেও আপনার সাধের বাগানের গাছের মাটি শুকোলেই জল নিজে থেকেই পৌঁছাবে গাছে। কি ভাবছেন তো, জল নিজে থেকে কিভাবে পৌঁছাবে? না না, একা একা বয়ে আপনার সাধের গাছের মাটিতে পৌঁছাবে না। মাটির আর্দ্রতা বুঝে জলকে পৌঁছে দেবে এক অভিনব যন্ত্র। এই অভিনব যন্ত্রটি তৈরি করেছে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট দুই নম্বর ব্লকের চাপাপুকুর হাইস্কুলের দ্বাদশ শ্রেণীর দুই ছাত্র অঙ্কন বিশ্বাস এবং প্রশান্ত সাহা। ছাত্ররা এই অভিনব যন্ত্র সম্পর্কে জানাচ্ছে, তাদের স্কুলে অনেক গাছ আছে, এখন সেগুলিতে নিয়মিত জলও দেওয়া হয়। তবে গরমের ছুটি পড়লে এই গাছগুলিতে জল দেওয়ার কেউ থাকে না, জল না পেয়ে গাছ শুকিয়ে মরে যায়। এই সমস্যার সমাধান করতেই দুই ছাত্র অভিনব যন্ত্রটি আবিষ্কার করে। তারা জানায়, এই যন্ত্রটিতে বিভিন্ন সেন্সর এবং আরডিনো এই মাইক্রোকন্ট্রোলারটি ব্যবহার করা হয়েছে। এই ক্ষেত্রে টবের মাটির আর্দ্রতা কমে গেলেই সেন্সর সেই বার্তা গ্রহণ করে আরডিনো নামক মাইক্রোকন্ট্রোলারে পাঠাবে এবং আরডিনো পাম্পকে নির্দেশ দেবে জল দেওয়ার জন্য। আর টবের মাটি যথেষ্ট আর্দ্র হয়ে গেলে সেন্সরের মাধ্যমে জল পড়াও বন্ধ হয়ে যাবে, ফলে অতিরিক্ত জল পেয়ে গাছের গোড়া পচে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। আর থাকবে না। আমরা যে মডেলটা তৈরি করেছি, এটার মেন উদ্দেশ্য হচ্ছে অটোমেটিকভাবে গাছের গোড়া জল দেবে। আমরা যখন দেখি, যখন গাছের গোড়ায় অর্থাৎ মাটিতে যখন জল নেই, অনেক সময় আমরা কী হয় যে জল ভালোভাবে না দেওয়ার জন্য গাছগুলো মারা যায়। নিয়মিত জল দেওয়া হয় না, ধরুন আমরা কোথাও গিয়েছি বেড়াতে, তখন গাছে করে জল দেওয়া হচ্ছে না, তখন গাছগুলো তো জল না পেয়ে মারা যাবে। তো আমরা এই মডেলের মেন উদ্দেশ্য হচ্ছে যেটাই, সেটা গাছগুলো যাতে জল না পেয়ে যাতে মারা না যায়, সেই জন্যই। তো আমরা যেটা করছি ওটা হচ্ছে, যখন আমরা দেখবো একটা সেন্সার আছে, যখন শুকনো অর্থাৎ মাটির আর্দ্রতা যখন খুবই কম থাকবে, তখন অটোমেটিকভাবে পাম্পটা শুরু হয়ে যাবে, তখন মাটির গোড়ায় অটোমেটিকভাবে জলটা যাবে। স্কুলে পড়ানোর পাশাপাশি অতিরিক্ত সময়ে শিক্ষকদের সহযোগিতা নিয়ে এই মডেল তৈরি করা হয়েছে বলে জানায় ছাত্ররা। স্কুলের দুই ছাত্রের অভিনব মডেল তৈরিতে প্রশংসা করেছেন ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা। করার জন্য কিছু সেন্সার ইউজ করেছি, এর সাথে কিছু পাম্প। এবারে এই যে সেন্সার পাম্প এসবের মাধ্যমে যাতে আমরা যেটা তৈরি করেছি প্রজেক্টটা, এর মাধ্যমে যাতে গাছে জল যায় সঠিকভাবে এবং গাছগুলো জল পেয়ে যে ঠিকঠাকভাবে যাতে বাড়ে, এই এটার জন্য আমরা তৈরি করেছি। এবার এটা তৈরি করার জন্য কিছু সেন্সার ইউজ হয়েছে, পাম্প, এছাড়াও ওই যে অন্যান্য আরও কিছু মানে ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট যেমন আরডিনো উনো, এগুলো ইউজ হয়েছে। এতে কিছু মানে কোডিং আর কি করে, তারপরে আমরা কী করেছি যে একটা নির্দিষ্ট মান রেখেছি, যে যে মানের ওপরে যদি যে মানের নিচে চলে যায় সেন্সার, তাহলে সেন্সার পাম্পকে আর কি এমনভাবে আর কি করা যাতে পাম্পটা সেই সময় স্টার্ট হবে এবং একটা নির্দিষ্ট মানের ওপরে উঠে গেলে পাম্পটা এমনি থেকেই মানে অফ হয়ে যাবে। স্কুলের গাছ বাঁচাতে অঙ্কন এবং প্রশান্তর এই অভিনব যন্ত্র সাধারণ মানুষের শখের বাগান এমনকি কৃষিক্ষেত্রেও বিশেষ উপযোগী হবে বলে মনে করছেন শিক্ষকেরা। মূলত যখন ছুটি থাকে সেই সময় তো জলের অভাবে কিছু কষ্ট পায়, সবসময় ছাত্রছাত্রী বা টিচাররা আসতে পারে না, তো এরকম কিছু করা যেতে পারে যে মাটির আর্দ্রতা বুঝে পাম্প অটোমেটিক্যালি চালু হবে এবং সেই বুঝে গাছ জল পাবে? তাই বললাম হ্যাঁ, করা যেতে পারে। ওদেরকে আমি একটা প্রাথমিক ধারণা দিই যে আরডিনো উনো যে ওপেন সোর্স একটা সফটওয়্যার আছে এবং সেই মাইক্রোকন্ট্রোলার দিয়ে যেগুলো করা যেতে পারে, ওদেরকে একটা প্রাথমিক ধারণা দিই এবং ওরা সেগুলো নিয়ে পড়াশুনো শুরু করে। পড়াশুনো শুরু করে ওরা প্রোগ্রামিং সম্পর্কে আমার কাছে জানতে চায় যে কীভাবে প্রোগ্রামিং করব। আমি ওদের আরডিনো তো হাতে খড়ি বলে একটা বাংলা বই আমি ওদেরকে দিয়েছিলাম, তো ওরা সেটা পড়াশুনো করার পরে ওরা এই বিষয়টা করেছে, আমার খুব ভালো লাগছে। আমরা চাহাবুকুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক সবাই আমরা গর্বিত। আপনি ব্যস্ততার কারণে গাছে জল দিতে ভুলে গেলে বা কোথাও বেড়াতে গেলে এই যন্ত্র আপনার বাড়িতে যদি থাকে, তবে আপনার শখের বাগানের গাছ সঠিক সময়ে সঠিক পরিমাণে জল পেয়ে যাবে, গাছগুলিও থাকবে সতেজ এবং সবুজ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বসিরহাট।